দেখাবেন ননগো দেখাবেন তো মনে মনে চিন্তা করছে এসি রুম চাইনিজ খাবার আর ফ্রি ফ্রিটাই ঢুকব এমন ঢুকলো ফ্রি রোড ধার বাইরে গেল লিখা আছে দরজাতে যারে পাগলা হাওয়া খা তাহলে আমরা রাম কথা শুনছি ওই বড়ুয়া বাইগন এরকম হাওয়া খাওয়াই হবে রাম রাজা হবে হাত গিলাকে সুকুম টুটু টাই দি জহো আরে ফুরসতি নাই ও ভাই কামে কামে জহো আরে হরি নামে আরে মনোয়া রাগাই দেন রাম নামে ধন যৌবনা ভাই দিন ফুরসত নাই ভাই কামে কামে ধন কতদিন অর্জন করতে পারবেন চল্লিশ বছর ইগদে ষোলো বছরে কলেজ মলেজ বিবাহ করলেন চল্লিশ বছর আপনার আহতে তো যত ধন কামাবেন কামান পঞ্চাশ বছরের পরে চৈখ দেখে পাবেন নাই ওটা একটা নিয়মেই বটে তাহলে যৌবন অবস্থাও চলে যাবে ধন থাকবে নাই ধন যৌবন আর হাই দিন মানে একদিন জন্মগ্রহণ করেছি একদিন মৃত্যু আর হাফ দিনটাই আমরা বাঁচে নিয়ে আছি এই হাফ দিনটাই যত সাক্ষাৎ এই যে আমাদের গ্রামে আজকে এতজন সন্ত আলেন আজ আমাদের কত ভাগ্যের ব্যাপার তাহলে বুঝুন যে যেখানে সন্ত যায় সেখানে ভগবান স্বয়ং বিরাজমান করেন তো ধন যৌবন আর হাই দিন ফুরসত নাই ভাই কামে কামে সারাক্ষণ তো কামেই করছে মোবাইলে এখনো ঘাটছেন এখন রামান কোনো শুনছেন কিছু এমন চালিয়ে আছে ফ্রি ফায়ারে মত্ত হয়ে আছে কখন রামটা রাজা হয়ে আর অভিরটা খেলবার আগেটাই নাচবো না আমি এই সিস্টেম বলছে সেটা নয় নাচুন হাত উঠান মুখে হরি কথা বলুন তবে প্রেমের সহিত ভগবানকে আগে জানুন তবে তো নৃত্য করবেন তবে তো হাত গিলা উঠবে তবে তো মুখে হরি নাম বার হবে নয়তো বার না হবে বাবা শুধু হাওয়া বাইর হবে সত্তর বছর পর কেন দাঁত গিলা থাকবে নাই সত্তর বছর পরে দাঁত থাকবে নাই রাম রাম বললে বাম বাম হবে আর যদি কেউ বলে জয় রাধে হাওয়া বাইরে যাবে কোনো সময় তাহলে কানও শুনতে পাবেন নাই হাত গিলা উঠবে কে নেই পাছে উল্টা পাল্টাই ধরলাম আর সিরা টানছি হ্যাঁ যখন খাটগত হবেন না প্রভু লেখ না ভগবান কি ধারে আছেন লেখবেন যা বেটা ভোগ কর তুই কোনোদিন হরি কথা শুনিস নাই কোনোদিন হরি কথাই তালি দিলিস নাই তোর হাত গিলা কি মুখে বললিস নাই তোর মুখটা বেকার বটে কানটাও তোর বেকার বটে এইরকমই খাইতেই থাক রাম লেখ তাহলে হবে নাই তাই বলছে কেমন বাবু হরি নামে জহ মনোয়ার গাইলে কৃষ্ণ নামে হরি Hey!
रामचंद्र भगवान की अन्नवाय प्रभुति।